সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সরকারের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে নিজের বাসভবনে আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তার প্রশংসা করেন তিনি। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল হিসাবে গড়ে উঠেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 জনের প্রতিনিধি দল নিয়ে 3 দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 17তম লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। তখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, বাংলাদেশের মানুষ কীভাবে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে তা চাক্ষুষ করতে বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর করা উচিত। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ সরকারের কর্মসূচিতে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন মোদী। পাশাপাশি টানা 3 বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদী কার্যক্রম বন্ধ করতে হাসিনা সরকার যে নীতি নিয়েছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দুদেশের মধ্যে মাদকসহ সমস্ত চোরাচালান বন্ধের বিষয় নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদী ও আসাদুজ্জামান খান কামালের মধ্যে। রোহিঙ্গা ইস্যুতে ভারতের সাহায্য চেয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে মোদী বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে ইতিমধ্যে মায়ানমার সরকারের সঙ্গে কথা বলছে ভারত। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই বিষয় নিয়ে মায়ানমারের সঙ্গে আলোচনা চলবে।